আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে ওই মাইটোকন্ড্রিয়া, তারপর ক্লোরোপ্লাস্ট, এগুলো আলোচনা করে দিচ্ছিল। সো আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোলগি বডি। ওকে, সো যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে গোলগি বডি যদি আঁকি আমি এরকম, এরকম সিস্টার্নি আর হচ্ছে ভেসিকল দ্বারা গঠিত। কি কি দ্বারা গঠিত? সিস্টার্নি, এটা হচ্ছে ভেসিকল, সিস্টার্নি ভেসিকল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটা টিউব, সাপোজ ধরো একটা টিউব, একটা এরকম টিউব, একটা তখন যেরকম থাকবে চৌবাচ্চার মতো যে অংশটা থাকবে ঠিক এরকম ভাবে এটা গঠিত। সো এটাকে বলা হচ্ছে সিস্টার্নি। আর এইদিকে এর আশেপাশে সাপোজ গোল কিছু প্যাকেটের মতো ভিসিকল থাকে। অ্যাকচুয়ালি ভিসিকল মানে হচ্ছে গোল প্যাকেটের মতো, সাপোজ এটার ভিতরে কিছু এনজাইম টেনজাইম বা তরলপদ থাকবে, হচ্ছে এটাই বোঝায়। এমন কিছু পদার্থ যেটা আমাদের দেহে যে বিক্রিয়াগুলো ঘটে ওই বিক্রিয়াগুলোকে সাহায্য করে বা বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। অর্থাৎ একটা বিক্রিয়া ঘটতে অনেক সময় লাগবে, বাট ওই এনজাইমটা থাকার কারণে ওই বিক্রিয়াটাতে কম টাইম লাগতেছে। সো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে সাপোজ এরকম একটা এনজাইমের মলিকুল উৎপন্ন হলো, এরকম একটা এনজাইমের মলিকুল উৎপন্ন হইলো, যে মলিকুলসের ভিতরে বিভিন্ন এনজাইম আছে বা ওই এনজাইমের বিভিন্ন উপাদান আছে বা যেটা আমাদের বিক্রিয়ায় সাহায্য করবে বা বিক্রিয়া ত্বরান্বিত করবে। সো এই এনজাইমটা সাপোজ একটা বিক্রিয়াতে কাজ করবে, সাপোজ এরকম একটা বিক্রিয়াতে কাজ করবে, এই জায়গায় একটা বিক্রিয়াতে কাজ করবে, এই জায়গায় কোনো একটা রিয়াকশানে কাজ করবে। অ্যাকচুয়ালি এই এনজাইমটাকে যেটা হইতে হবে যে আমাদের দেহের প্রত্যেকটা যে এনজাইম কাজ করে প্রত্যেকটা এনজাইমকে নির্দিষ্ট পিএইচ, নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রা মেনে কাজ করতে হবে, তাদের যে ঘনত্ব বা তাদের পরিমাণ ওইটাও ঠিক রেখে কাজ করতে হবে। তখন আমাদের দেহের যে বিক্রিয়াগুলো ঘটে ওইগুলো হচ্ছে পরিপূর্ণভাবে ঘটে, মানে কোনো প্রবলেম মানে কোনো প্রবলেম ক্রিয়েট করে না তখন ঘটতে গেলে। সো অ্যাকচুয়ালি যেটা হয় সাপোজ একটা এনজাইম উৎপন্ন হলো, ওই এনজাইমটার মধ্যে বেশি পরিমাণ পানি আছে, অর্থাৎ এটার ভিতরে যে তরলপদটা ছিল এটা বেশি পাতলা। অর্থাৎ এখন আমাদেরকে যেটা করতে হবে এই জায়গায় যদি সে একটা বিক্রিয়া কাজ করতে যায় তখন ওই এনজাইমটাকে ওই পানিটাকে সরাইতে হবে, অর্থাৎ এই তরলটাকে একটু বেশি ঘন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কাজটা করা হচ্ছে গোলগি বডি, এই কাজটা করে গোলগি বডি। আগে বলছি যে এটা হচ্ছে টিউব লাইক প্রজেকশন, সাপোজ আমি যদি টিউবটাকে যখন কাটবো তখন এরকম সাপোজ এইরকম একটা চৌবাচ্চার মতো অংশ সৃষ্টি হবে। তো যখন চৌবাচ্চার মতো অংশ সৃষ্টি হবে এই এনজাইমটা যখন এই চৌবাচ্চার মতো অংশে ঢুকবে, খেয়াল করি এই এনজাইমটা যখন চৌবাচ্চার মতো অংশে ঢুকবে, সাপোজ এই এনজাইমটা এদিকে ঢুকবে, ঢোকার পরে আমি যদি একটু বড় করে আঁকার চেষ্টা করি তো ভালোভাবে ক্লিয়ার হবে। সো সাপোজ গোলগি বডি সিস্টেম হচ্ছে এরকম, গোলগি বডি সিস্টেম হচ্ছে এরকম, সাপোজ এরকম। এখন এই এনজাইমটা এটার ভিতরে ঢুকবে, এই এনজাইমটা এটার ভিতরে ঢোকার পরে যেটা হয় সেটা হচ্ছে আগে বলছি যে এই এনজাইমটার মধ্যে বেশি পরিমাণ পানি আছে, অর্থাৎ বেশি পরিমাণ H2O এক্সিস্ট করতেছে, এটার মধ্যে বেশি পরিমাণ পানি অর্থাৎ বেশি পরিমাণ H2O এক্সিস্ট করতেছে। বাট এটা যখনই গোলগি বডির এই সিস্টার্নিতে ঢুকবে তখন গোলগি বডি যেটা করবে সেটা হচ্ছে গোলগি বডি এটা থেকে পানি টেনে বের করে নেবে। অর্থাৎ কি করবে, খেয়াল করো এই যে এই এনজাইমটার ভিতরে বেশি পরিমাণ পানি আছে, সাপোজ এই এনজাইমটার ভিতরে দুই অনু পানি আছে, কিন্তু এনজাইমটা যদি কোনো বিক্রিয়ায় সাহায্য করতে যায় বা কোনো বিক্রিয়া যদি সংগঠন করতে চায় তখন ওই ওই এনজাইমটার ভিতরে এক অনু পানি থাকতে হবে। এখন যেটা হবে সেটা হচ্ছে যখন ওই এনজাইমটা ওই সিস্টেমের ভিতরে ঢুকবে তখন ওই এনজাইমটা থেকে এই যে এই এই সিস্টেমেরও ফ্লুইড আছে বা এই সিস্টেমের বিভিন্ন তরলপদার্থ আছে বা এই সিস্টেমেরও কিছু সাবস্টেন্স আছে, তখন কি করবে ওই সিস্টেমে যে সাবস্টেন্স আছে ওই সাবস্টেন্স এইখান থেকে এই পানিটাকে বের করে নেবে।
বের করে নেওয়ার পরে, এখন দেখ যখন পানিটাকে বের যখন পানিটাকে বাহির করে নিল, তখন আমরা যে এনজাইমটা পাইলাম এটার মধ্যে এক অণু H2 আছে। আমরা কিন্তু এটাই চাইছিলাম যে যাতে আমরা ওই এনজাইমটাতে এক অণু পানি পাই। এখন দেখ ব্যাপারটা কি করতো, ব্যাপারটা হলো একটা এনজাইম উৎপন্ন হইলো, ওই এনজাইমে দুই অণু পানি ছিল, বাট ওইটা যদি কোনো বিক্রিয়া সাহায্য করে ওই এনজাইমটা, তখন ওইটাতে একটা অণু H2 থাকা প্রয়োজন। তাহলে কি করবে, সে কি করবে, গোলগি বডিতে ঢুকবে। যখন গোলগি বডির সিস্টেমে সে ঢুকবে, তখন ওই গোলগি বডির সিস্টেমে থেকে এক গোলগি বডি সিস্টেমে গুলো ওই এনজাইম থেকে এখন পানিকে নিয়ে নিবে। দ্যাট মিন্স আমরা এখন যে এনজাইমটা পাইলাম, সেই এনজাইমটার ভিতরে এখন এক অণু পানি আছে, যেটা আমাদের বিক্রিয়া সাহায্য করতে পারবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই এনজাইমটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, এবং এই এনজাইমটা আস্তে আস্তে এই সেলের দিকে কোনো বিক্রিয়াতে সাহায্য করবে। দ্যাট মিন্স আমরা কি জানলাম, এটা থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে গোলগি বডির একটা কাজ হচ্ছে বিভিন্ন এনজাইম এটাতে পানি নিঃসরণে সাহায্য করে। গোলগি বডির কাজ হচ্ছে বিভিন্ন এনজাইমের পানি নিঃসরণে এটা কি করে সাহায্য করে, অর্থাৎ এইটা বিভিন্ন এনজাইম থেকে পানি বের করে নেয়, বা কোনো এনজাইম থেকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে তখন সে এই কাজটা করে। আরেকটা হচ্ছে আমরা ধরতে পারি যে এই যে সে এরকম এনজাইম নিঃসরণ করতেছে, ওই এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, এনজাইমকে বলা হয় এক ধরনের প্রোটিন। সো এই যে এটা যে পানি নিঃসরণ করতেছে ঠিক এরকম এই জায়গায় সে এটা নিঃসরণ না করে এই জায়গায় ঠিক এনজাইম, এনজাইম যে প্রোটিন, অ্যাকচুয়ালি আমাদের দেহের যে হরমোনগুলো আছে ওইগুলো হচ্ছে প্রোটিন। অ্যাকচুয়ালি হরমোনটা কি, হরমোনটা হচ্ছে সাপোজ আমার এই সেলটাতে একটা তথ্য পাঠাইতে হবে, এই সেলটাতে একটা তথ্য পাঠাইতে হবে যে এই সেলটা এই যাতে এই কাজটা করে। এখন আমি সাপোজ এই সেলটা বুঝলো যে এই সেলটা বুঝতে পারলো যে এই সেলটার এই কাজটা করতে হবে, তো এই যে এই সেলটা এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা হচ্ছে সেকেন্ড সেল। এই সেলটা এই সেলটাতে যে তত্ত্বটা পাঠাবে এটা কেমনে পাঠাবে, অ্যাকচুয়ালি এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। সো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রক্রিয়া হচ্ছে এটা হরমোন দিবে, এই হরমোনের মাধ্যমে এই সেলটা কি করতেছে অন্যের দূরবর্তী কোনো একটা সেলকে নিয়ন্ত্রণ করতেছে। সো এই যে এই কাজটা যে করতেছে একটা সেল বা কিছু পরিমাণ সেল দূরবর্তী কিছু পরিমাণ সেলকে বা অঙ্গকে বা কোষকে নিয়ন্ত্রণ করতেছে, অনেক দূরে বসে থেকে যে সে নিয়ন্ত্রণ করতেছে, যেই সাবস্টেন্সটা নিঃসরণের মাধ্যমে বা যেই সাবস্টেন্সটা পাঠানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, ওই সাবস্টেন্সটাকে বা ওই পদার্থটাকে বলা হয় হরমোন। দ্যাট মিন্স এই গোলগি বডি আমাদের ঠিক এই কাজটাই করে। গোলগি বডি কি করে, আমাদের দেহের যদি হরমোন নিঃসরণের প্রয়োজন পড়ে তখন মাঝে মাঝে সে এখান থেকে হরমোন নিঃসরণ করে দেয়। দ্যাট মিন্স গোলগি বডি আমরা দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে এনজাইমের পানি নিঃসরণে সাহায্য করে, এটা এনজাইমের পানি নিঃসরণে সাহায্য করে। তারপর হচ্ছে এটা কি করে যে হরমোন নিঃসরণে সাহায্য করে, ক্লিয়ার? আরেকটা হচ্ছে যে এটা মাঝে মাঝে বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ আমাদের যে বিপাকীয় প্রক্রিয়া ওইটাকে সাহায্য করে। তোমাদের ঠিক গোলগি বডি নিয়ে এতটুকু আছে।